করে তবে কি এর ফজিলত পাওয়া যাবে? আচ্ছা, মানে ঘুমের অনেক আগে যদি কেউ পড়ে, হ্যাঁ যেতে পারে, যেতে তার কোনো বাধা নেই। রুকু পেলে কি রাকাত গণ্য হবে? বিশুদ্ধ মত অনুযায়ী রুকু পেলে রাকাত গণ্য হবে। এটা নিয়ে উলামায়ে কেরামের বক্তব্য আছে, যারা বলেন যে যেমন সুরা ফাতেহা পড়াটা রোকন, তাদের একদল অল্পসংখ্যক বেশি না, একদল মনে করেন যে যেহেতু সে সুরা ফাতেহা মিস করলো অতএব তার রাকাতও মিস। কিন্তু আবু বকরের হাদিস এবং আরও অন্যান্য দলিলের বিশ্লেষণে শেখ বিন বাজ সহ আরও অনেক উলামায়ে কেরাম তারা বলেছেন রুকু পেলে রাকাত পাওয়া হয়, এটাই হলো শুদ্ধ এবং এটা জমহুর উলামায়ে কেরামেরও বক্তব্য। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ু একজন ছাত্র, আলহামদুলিল্লাহ গত দেড় বছর ধরে সহি আকিদার সাথে দিন পালন করছি, বাকি জীবন একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তলেবুল আলম এবং একজন দাড়ি হিসাবে অতিবাহিত করতে চাই, ব্যাপারে আপনার কাছে নসিহা চাই। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। মনে রাখতে হবে তলাবুল আলম এটাও একটা চলমান প্রক্রিয়া। কিছুদিন জ্ঞান অর্জন করে আমি যদি দেখি আরে আমি তো কয়েকজন রাবির নাম মুখস্থ করে ফেলেছি, এক ইমাম সাহেবকে গিয়ে বললাম আচ্ছা এই হাদিসে যে এই রাবি এ সম্পর্কে বলেন তো, সে আবার বলতে পারলো না কিছু। তখন সে ভাবে যে আরে আমি তো ইমাম সাহেবের থেকে অনেক ভালো জ্ঞান অর্জন করছি। আমি দেখেছি যুবকদের মধ্যে কেউ কেউ আছে এরকম। আসলে হচ্ছে কি, দশটা বিশটা পঞ্চাশটা হাদিসের রাবি মুখস্থ করা কঠিন ব্যাপার না। কেউ যদি প্ল্যান করে এরকম মুখস্থ করে বড় বড় আলেমদেরকেও যা পরীক্ষা করে, তাহলে আলেম তার কাছে ফেল করবে। আবার আপনার পাঁচ বছর পরে যদি আপনার পরীক্ষা করি, আপনার পঞ্চাশ জন পড়ে বলে যাবেন। এটা হচ্ছে একটা শয়তানি প্ররোচনা যে অল্প কজন রাবের নাম মুখস্থ করে নিজেকে অনেক বড় মনে করা এবং ফেট করে যেটা আমি রিসেন্টলি মুখস্থ করলাম, মুখস্থ আছে তাকে সেটা বড় আলেমকে প্রশ্ন করে জিজ্ঞেস করা, বুঝতে পারছেন? কিন্তু বড় আলেমের কাছে দীর্ঘদিনের এলেম চর্চার কারণে শরিয়ার যে বুৎপত্তিগত জ্ঞান আছে সেটা কিন্তু নবীনদের কাছে আসবে না। এই জন্য আমি বলছি তোমরা যারা তলাবুল এলমের মধ্যে নিজেকে সম্পৃক্ত করছো, বিনয়ী থাকো, অহংকারী হইও না, মানুষকে জাজ করতে যেও না কার কতটুকু এলেম, আমি কি তার থেকে বেশি করলাম না কম করলাম, এগুলো জাজ করতে যেও না, এবং এমন কি ভিন্ন মতের ওলামাদেরকে অপমান করো না, তাদের ইমেজ ক্ষুণ্ণ করো না। তলাবুল এলম এটা একটা মহান কাজ এবং এই মহান কাজের মধ্য দিয়ে সুন্দর আখলাক অর্জন হওয়ার কথা। এবং আজকে যাদেরকে আমরা প্রতিষ্ঠিত ওলামায়ে কেরাম হিসাবে দেখছি তারাও প্রচণ্ড পড়ুয়া ওলামায়ে কেরাম ছিলেন, কিন্তু তারপরেও সবারই এলেমের ঘাটতি আছে। তা নাহলে এত বড় ইমামদের ভুল হয় কী করে, তাই না? এত বড় বড় মুহাদ্দিসিন, হাজার হাজার হাদিস, এমনকি লক্ষেরও বেশি হাদিস যাদের মুখস্থ ছিল, তাদেরও ভুল হয় কী করে? বড় বড় হাদিস গ্রন্থের মধ্যে মওদু হাদিস ঢুকে কী করে, দাইফ হাদিস ঢুকে কী করে? তারা কি ইচ্ছে করে দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন? নকস বা ত্রুটি বা ঘাটতি এটা হিউম্যান নেচার, আল্লাহ তালা আমাদের সবাইকে এই ঘাটতির উপর তৈরি করে দিয়েছেন যাতে পারফেকশন আল কামাল শুধুমাত্র আল্লাহর জন্য থাকে। আল কামাল এবং পারফেকশন পরিপূর্ণতা শুধু কার জন্য? শুধু আল্লাহর জন্য। আর আমরা সবাই মুতাআরিদুন লিল খাতা, আমাদের ভুল হতেই হবে, ভুল হয়, ফলে আমরা এই তলাবুল আলমের ক্ষেত্রে কখনো যেন অহংকারী না হই, নিজেকে বড় মনে না করি এবং বড় আলেমদেরকে অশ্রদ্ধা না করি, আজে বাজে কমেন্ট যেন না করি। মনে রাখবেন যদি আপনি এলমি ময়দানে কিছু ভুল ত্রুটির জন্য কাউকে ধরেন, তাহলে আমাদের পূর্ববর্তী আলেম সবারই ভুল ত্রুটি আছে, এমনকি সেই সব আলেমদেরও ভুল ত্রুটি আছে যাদেরকে আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি, ভালোবাসি। আবার প্রচণ্ড শ্রদ্ধা করার কারণে যেন তাদেরকে তাকদিস না করি, এটাও মনে রাখতে হবে। তাদেরকে অতিমাত্রায় অতি মানবে পরিণত না করি, এটাও মনে রাখতে হবে। আবার অন্যদেরকে যেন আমরা ঘাটতি না করি, এটা মনে রাখতে হবে। তাহলে তলাবুল এলম
এটা একটা চলমান প্রক্রিয়া, আমি আবারও বলছি, আমরা যেন এলেম অর্জন করতে যে ব্রত থাকা দরকার সেটাকে অব্যাহত রাখি, শিখতে থাকি। তার সাথে এলেম শুধু তথ্য শেখার নাম না, মনে রাখতে হবে, এলেম শুধু তথ্য শেখার নাম না, এলেমের সাথে আকিদা, আখলাক, আমল, এটা জরুরি। পৃথিবীতে অনেক ইসলামী চিন্তাবিদ আছে, বাট তাদের আমলে কমতি আছে অনেকের। অনেকে উদ্ভট সব চিন্তাভাবনা নিয়ে আসে। অতএব একজন তলবুল এলেম অনেক ঝুঁকিতে থাকে, সে কি সঠিক এলেমটা অর্জন করলো? সে কার থেকে এলেম নিল, কার থেকে দিন শিখলো? খুবই ইম্পর্ট্যান্ট ইস্যু। সহি এলেম তাকে অর্জন অবশ্যই করতে হবে। দুর্ভাগ্যক্রমে সে যদি মুতাজিলি কোনো আকিদার লোকের কাছে যায়, তাহলে তার বড়ই আফসোস করতে হবে। সে যদি শিয়াপন্থী কোনো লোকের কাছে যায়, সে যদি বাতিল আকিদার মধ্যে যারা নিমজ্জিত তাদের কাছ থেকে জ্ঞান নেয়, তাহলে সে সহি আকিদা পাওয়ার কোনো সুযোগ তার থাকবে না, ইত্যাদি। সুন্নত নামাজ বাসায় আদায় করে মসজিদে আসলে প্রথম কাতারে জায়গা পাওয়া যায় না, সেক্ষেত্রে কোনটাকে গুরুত্ব দিব, বাসায় সুন্নত পড়ে আসা নাকি প্রথম কাতারে নামাজ পড়া? প্রথম কাতারে নামাজ পড়া এবং সালাতের জন্য ইন্তজার করা, এবারে তো অনেক হাদিস আছে তাই না, কিতাব সালাতের মধ্যে অনেক হাদিস আছে, সালাতের জন্য ইন্তজার করার মধ্যে বিশাল ফজিলত। এশরাকের সালাতের পূর্বে কোরআন তেলাওয়াত করা যাবে কি? হ্যাঁ, যাবে। দৈনন্দিন জীবনে বিভিন্ন পরিস্থিতি থেকে বাঁচতে মাঝে মাঝে মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি, পরবর্তীতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করি, মনের মধ্য থেকে অভ্যাস দূর করতে পারছি না, এক্ষেত্রে কিরূপ চর্চা প্রয়োজন? আচ্ছা, এক্ষেত্রে আসলে কমিটমেন্ট প্রয়োজন, প্রতিদিন তওবার অভ্যাসটা করা প্রয়োজন। তওবার মধ্যে কিন্তু একটা জিনিসই আছে, কি? আর কখনো করব না, এই ওয়াদা আছে না তওবার মধ্যে? এটা আছে, এটা হচ্ছে কমিটমেন্ট, আল্লাহর সাথে কমিটমেন্ট। এই তওবাটা যদি অর্থবহ হয় তাহলে কিন্তু এটা চলে আসবে। একজন লোকের সাথে কয়বার তওবা করা যায়, মানে কয়বার কমিটমেন্ট ভঙ্গ করা যায়, তাই না? সেখানে আল্লাহর সাথে বারবার আমরা তওবা করেও কমিটমেন্ট ভঙ্গ করছি, এটা তো হতে পারে না। তার মানে হচ্ছে আপনি সিনসিয়ার তওবা করছেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সিনসিয়ার খাঁটি তওবা করতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে যে যখন, যেমন আমি একটা জিনিস পাকালাম ভালো হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আমার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কিছু প্রবলেম আছে, তাই না? যে কোনো জিনিসই আপনি দেখবেন ভালো ঘি হচ্ছে না, তাহলে বুঝতে হবে দুধের মধ্যে একটু ভেজাল আছে, এই জন্য ভালো ঘি হচ্ছে না, সোজাসুজি কথা। তাহলে আপনার আমলের ত্রুটি তৈরি হয় আপনার এখলাসের ঘাটতি দিয়ে, মনে রাখবেন। এই জন্য যে ব্যক্তি যত সিনসিয়ার, যত নিষ্ঠাবান, তার কাজটা তত বেশি সুন্দর হয়, তার পারফরমেন্স তত সুন্দর হয়, এবং এটা আল্লাহর পক্ষ থেকে। আর আপনি যত ইনসিনসিয়ারিটির সাথে কাজ করবেন, তত আপনার কাজ ভাষা ভাষা হবে, আপনার কাজের স্ট্যান্ডার্ড কমে যাবে, মান কমে যাবে, ঠিক তেমনি আমলের ক্ষেত্রেও তাই হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সুদ, রিবা, লাভ বা প্রফিট সবই কি এক? যদি ভিন্ন হয়ে থাকে তাহলে বর্তমান সুদ রিবা ভিত্তিক অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় কী? ইসলামে কি এ ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বলে দেয়নি? সে ব্যবস্থাগুলো কী কী? এটা তো সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ইসলামের অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে রিয়াল ট্রেডিং নির্ভর, রিয়াল ট্রেডিং নির্ভর। রিয়াল ট্রেডিংটা কাকে বলে? সত্যিকার বেচাকেনা। সত্যিকার আপনি দেখেন, যখনই বেচাকেনার মধ্যে দুর্নীতির সৃষ্টি হয়, তখনই একটা সমাজে অস্থিরতা তৈরি হয়, মাল স্টক হয়ে যায়, প্রকৃত যারা উৎপাদক তারা লাভ পায় না, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রিয়াল ট্রেডিং এর পথে বাধা তৈরি হওয়ার কারণে। যদি ট্রেডিং বা ব্যবসা বাণিজ্য সঠিকভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে যে উৎপাদক সে সঠিক টাকাটা পাবে, এবং সেখানে যদি কেউ ভেজাল না মেশায়, কারণ আপনি যদি ভেজাল মেশান তাহলে তো আপনি আমার থেকে বেশি লাভ করবেন, আপনি সিমেন্টে অর্ধেক মিশালেন বালু, তাহলে আমি যে প্রোডিউস করছি আমি তো আমার মূল্য পাবো না, কেন? অনেক কিছু এখানে শুধু সুদের ইস্যু না, অনেকগুলো ইস্যু। ইসলাম বলেছে ট্রেডিংটা যদি রিয়াল হয়,
এবং ইসলামে ট্রেডিংয়েরও কিছু পদ্ধতি আছে, যেমন হারাম পণ্য হতে পারবে না, হারাম পণ্য ট্রেডিংয়ের সিস্টেমটা শরীয়ত সিস্টেমে হতে হবে, শরীয়তের মূলনীতিগুলো ঠিক রেখে যদি ট্রেডিংটা হয় তাহলে সেটা জায়েজ, রিবাটা হারাম। এবং রিবা বলতে রিবা বেসড আরও যত কিছু আছে সবটা হারাম। তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ইসলামী মূলনীতিটা আমাদেরকে দিয়ে দিয়েছে, ভেরি সিম্পল। আপনি যা কিছু করেন অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে, সত্যিকারের ব্যবসা বাণিজ্যকে আপনি পৃষ্ঠপোষকতা দেন, এবং যাতে সত্যিকারের যারা বেচা কেনা করে তারা স্বাধীনতার সাথে করতে পারে, তারা যেন তাদের প্রফিটটা পায়, এবং তাদেরকে ক্ষতি করার জন্য দুই নম্বর কোনো পার্টি যেন এই সমাজে গজাতে না পারে, সেটাই আমাদের প্রশাসনকে দেখতে হবে, আমাদের আমার সমাজকে দেখতে হবে। সেটা যারা ভেজাল করে, যারা অন্যায় করে, যারা দুর্নীতি করে, তারা যদি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো প্রকৃত ব্যবসা নষ্ট হয়ে যাবে, প্রকৃত উৎপাদন নষ্ট হবে। প্রকৃত উৎপাদন নষ্ট হলে দেশের পার ক্যাপিটা ইনকাম কমে যাবে এবং কর্মের হাতগুলো হতাশ হবে এবং তারা তাদের সঠিক মূল্য পাবে না, বেকার তৈরি হবে, সমাজের অর্থনীতি ধসে পড়বে। খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। রেবা সুদ আর প্রফিট এক জিনিস নয়, রেবা আর সুদ এক জিনিস, বাট প্রফিটটা, এটা যারা রিবার মধ্যে লিপ্ত তারা বলে যে রিবাটাই তাদের প্রফিট। যেমন সঞ্চয়পত্রের প্রফিট, এখন দেখ আগে বলতো ইন্টারেস্ট, এখন বলে প্রফিট। রিবাওয়ালারা দেখতে পাচ্ছে যে আসলে মানুষ এখন যে কোনোভাবেই হোক ইসলামিক ট্রানজ্যাকশনটা চাচ্ছে, কারণ তারা আখিরাতে মুক্তি পেতে চাচ্ছে, ফলে এখন সবগুলোকে প্রফিট বানায় ফেলছে। এরপরে ইসলামিক যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো তো ফুল ইসলামিক করার জন্য যে ম্যানেজমেন্ট দরকার, যে ফেয়ার, যে কমিটমেন্ট, সেটাও কিন্তু রক্ষা করতে হবে। যেমন একজন লোক সালাত কি পড়লে হলো, এই মসজিদে কতজন সালাত আসে, ফরাট করে সালাত করে গেল, ফরুত করে সালাত পড়ে জায়গা। এখন একটা সহি মসজিদে সহি লোকদের সাথে সালাত পড়ার পরেও তার সালাত অশুদ্ধ হইতে পারে না, পারে। সালাদটা কীভাবে আপনি পড়লেন এটা হচ্ছে দেখার বিষয়। সালাতের আরকান, আহকাম, ফরায়েদ, ওয়াজিবাত রক্ষা করলেন কি না, এটা হলো। আপনি সালাত পড়লে তো হয়ে গেল না, তাই না? ঠিক তেমনি এই সমস্ত ক্ষেত্রেও এই বিষয়গুলো আমাদের জন্য জরুরি, যে আপনি ইসলামিক ট্রানজ্যাকশন পড়লেন বাট ইসলামিক ওয়েটা, শর্ত, সারায়, টার্মস, কন্ডিশন, বৈশিষ্ট্য সবগুলো কি ফলো করলেন? করলে তখন ইসলামিক হবে, নাহলে ইসলামিক হবে না। এবং সেগুলো ফলো করলেই আসলে সুদভিত্তিক অর্থনীতি থেকে আপনি মুক্তি পাবেন। এটা খুব রেয়ার, কারণ মুসলমানরা এখন মনে করে যে সুদ ঘুষি হচ্ছে ভালো সোর্স অফ ইনকাম, ওলা ইয়াদুবিল্লাহ, তাই না? আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমার কাছে মনে হয় বাকি প্রশ্নগুলো আমরা আজকে রেখে দেই, যেহেতু অনেক প্রশ্ন আছে, তো পরবর্তী কোনো এক হালাকায় আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমরা যে ভালো কথাগুলো বললাম সেগুলো বোঝার তৌফিক যেন তিনি দেন, যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।